এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সময় আশা করি অনেক বেশি ভালো আছে। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরো একটি দারুণ এপিসোডের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, থেকে আপনি আর্নিং করতে পারবেন খুব মজা করে। লাইক, কমেন্ট, শেয়ার করা আমাদের নিত্য দিনের অভ্যাস, কেননা আমরা যারা ফেসবুক কানা আর্নিং করি তাদের জন্য এই কাজটি অন্তত পান্তাবাদের মতো। যদি লাইক কমেন্ট করে আমাদের আর্নিং আসে এবং সাথে সাথে যদি আমরা রেফার করে আর্নিং করতে পারি, অনেক বেশি মজা হবে, তাই নয় কি বন্ধুরা? আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন টু গেট সাবস্ক্রাইবস অফ লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওস। সো ওয়েলকাম ব্যাক। আমি আমার পিসির সাথে আমার মোবাইলটি কানেক্ট করে নিয়েছি, কিভাবে এটি করতে হয় আশা করি যদি না জানেন। আমার চ্যানেলের মধ্যে কিভাবে পিসির সাথে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনটি কানেক্ট করতে হয় সেটি একটি ভিডিও দেওয়া আছে, আশা করি সেটি দেখে নেবেন, দেখে দ্রুত স্মার্ট হয়ে যাবেন। তো শুরু করছি। প্রথমে আমি যে অ্যাপসটিতে আছি সেটি একটি আর্নিং অ্যাপস। এই অ্যাপসটির লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, আশা করি সেখান থেকে ক্লিক করে সোজাসুজি চলে যাবেন সেই এরপরে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটি অবশ্যই একটু আলাদা হবে। এরপরে আপনি ওকেতে ক্লিক করবেন, মেইল সাবমিট, ওকে, আবার দিতে হবে পাসওয়ার্ড, ওকে, সাবমিট। লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমরা আরো একটি অসাধারণ ইন্টারফেস পাবো। এরপরে আমাদের কাজ শুরু হবে। ফেসবুক এর মধ্যে আমরা লাইক, কমেন্ট, শেয়ার সময় আর্নিং করতে পারি না, আমরা আজকে অ্যাপসের মাধ্যমে আর্নিং করতে পারবো। এরপরে যে কোডটি সেটি এখানে আমাদের সাবমিট করতে হবে, রিলিজ এন্টার ফোর ডিজিট ওটিপি, এখানে একটি কোড আমাদের আসছে, সেই কোডটি আমাদের এরপর আপনি যে বিষয়গুলোতে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়গুলো এখানে শো করছে। আমি ক্রিপ্টো দিচ্ছি, কেক দিচ্ছি, ফুটবল দিচ্ছি, এরপরে বিজনেস দিচ্ছি, এই চারটি বিষয়ের উপর আপনি চাইলে একাধিক বিষয়ের উপর এখানে আপনি ঠিক দিয়ে কাজ শুরু করতে পারেন। দেন আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন, এরপর আপনার কাজ শুরু। এখানে যে প্রোফাইল পিকচারটি দেখতে পাচ্ছেন সেই প্রোফাইল পিকচারটি দিয়ে যাওয়ার পরে পূর্বে আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে কীভাবে কাজ করবেন, অর্থাৎ এই বিষয়গুলোর উপরে আপনি কাজ করবেন। প্রথমত আপনি এখানে টি যে দেখতে পাচ্ছেন, টি এর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই এই পিকচারের উপর একটি আপনি মন্তব্য করবেন, তার মানে কমেন্ট করবেন। কমেন্ট করে দিলে আপনি এখান থেকে অবশ্যই আর্নিং করতে পারবেন। এভাবে প্রতিদিন আপনি 2-3 ঘন্টা যদি সময় দেন, আমি আপনাকে ইনিশিয়েটিভ দিচ্ছি, অবশ্যই আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। আমি ডান দিচ্ছি, নাইস দিচ্ছি। আপনি এখানে প্রাইভেসি যেটি দেওয়া আছে সেটি পাবলিক দিবেন যাতে সবাই এটি দেখতে পারে। এরপরে প্লিজ আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, দ্যাটস ইউর ওন ম্যাটার, ওকে, এন্ড দেন ট্যাগ নেম, লাইফ গোলস দিয়েছি, ডান দিয়েছি। এরপরে আপনি নাইস দিবেন, এখানে একটা লিখে দিবেন কমেন্ট, দেন আপনি পোস্ট করবেন, অর্থাৎ এখানে আপনি এই পিকচার পোস্ট করছেন, পোস্ট করার পর আপনার কাজ হয়ে গেল। এখান থেকে আপনি চাইলে অসংখ্য কাজ করতে পারেন, অথবা এখানে আপনি যদি লাভ দেন, লাভ দিলে অবশ্যই এখানে পয়েন্ট পাবেন। পয়েন্ট কীভাবে কালেকশন করতে হয়, অর্থাৎ দুটি উপায়ে, টেক্সট লিখে অর্থাৎ কমেন্ট করে বা টেক্সট লিখে, এবং পাশাপাশি এখানে লাভে ক্লিক করে আপনি অবশ্যই তা বুঝে করবেন। এখানে দেখুন আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটি বেড়ে গেল, অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার 0 পয়েন্ট থাকবে, পরবর্তীতে আপনি এইভাবে কাজ করে করে আর্নিং জেনারেট করতে পারবেন। এই গেল বন্ধুরা, এভাবে কমেন্ট করে এবং লাভে ক্লিক করে
আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এরপর আপনার যে কাজটি সেটি হচ্ছে আপনি যে প্রোফাইল দেখতে পাচ্ছেন প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনি প্রোফাইলটা একটু সেট করবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ধরে দেখতে পাচ্ছেন, এই এডি সাজাবেন কীভাবে। এডিটে যদি আমি ক্লিক করি, এরপরে অ্যালাউ ক্লিক করব, অ্যালাউ ক্লিক করব আবার, এরপর আমার প্রোফাইল পিকচারটা এখান থেকে আমি অবশ্যই সেট করে নিব। এরপর আমি এডিট করছি আবার, হয়ে গেল বন্ধুরা আমার প্রোফাইলটা আমি রেডি করেছি। এবার যে সেটিংস দেখতে পাচ্ছেন সেই সেটিংস এর পরে আমি ক্লিক করব। সেটিংস এ ক্লিক করার পরে আমার এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এরপরে যে কাজটি করবেন আপনি সেটি হচ্ছে কিভাবে আর্নিং করবেন আমি দেখাচ্ছি। মাই বিজিএফ এ যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই এখানে আপনি যে বিষয়গুলো দেখতে পাবেন সেটি হচ্ছে এখানে হাউ টু বাই, কিভাবে বাই করতে হয় সেটি আপনি এখান থেকে সরাসরি বিজিএফ বা পয়েন্ট বাই করতে পারেন, অথবা বাই করতে না চাইলে আপনি কমেন্ট বা লাভে ক্লিক করে অবশ্যই এখান থেকে পয়েন্ট জেনারেট করতে পারবেন। এখানে সব ইনস্ট্রাকশন লেখা আছে, আপনি এগুলো অবশ্যই পড়ে নেবেন। তবে এখানে আপনাকে উইথড্র নিতে হলে মিনিমাম 3000 বিজিএফ কালেক্ট করতে হবে। সো আপনি ফ্রিলি এখান থেকে তা করতে পারবেন, অর্থাৎ বিজিএফ কালেক্ট করা। এরপর যে কাজটি আপনি সহজ উপায়ে করতে পারেন সেটি হচ্ছে রেফার ইউর ফ্রেন্ডস। রেফার ইউর ফ্রেন্ডসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে ইন্টারফেস পাবেন। এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটি আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, মোর, টুইটার, পিন্টারেস্ট ইত্যাদির মধ্যে অবশ্যই শেয়ার করে এখান থেকে বিজিএফ কালেকশন করতে পারবেন অত্যন্ত স্মার্ট ওয়েতে। আমি যদি আমার এই লিঙ্কটা মেসেঞ্জারে শেয়ার করি তাহলে কারা কারা আমার মেসেঞ্জারে রয়েছে তারা অবশ্যই এখান থেকে আমি তাদেরকে অ্যাড করে দিব, সেন্ড করে দিচ্ছি লিঙ্কটা, যাতে তারা এখানে অ্যাড হয়ে যায় দ্রুত এবং এখান থেকে আমি অবশ্যই বিজিএফ পয়েন্ট কালেকশন করতে পারবো। এভাবে আমি চাইলে একাধিক ফ্রেন্ডকে অর্থাৎ আমার ফেসবুক লিস্টের মধ্যে বা মেসেঞ্জারের মধ্যে যারা থাকবে অবশ্যই আমি তাদেরকে ইনভাইট করব, যাতে করে তারাও এখানে অ্যাড হয়ে যায়। অ্যাড হয়ে গেলে আমি অবশ্যই বিজিএফ এখান থেকে পাবো। সো এটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আমি একটু ব্যাকে যাচ্ছি, এভাবে টুইটার, মোর, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে আপনি এই লিঙ্কটা পাঠাতে পারেন, অর্থাৎ লিঙ্ক শেয়ারের মাধ্যমে আপনি এখান থেকে বিজিএফ পয়েন্ট কালেকশন করতে পারবেন। রেফার ইউর ফ্রেন্ডস অ্যান্ড গেট 300 বিজিএফ পার রেফারেল। পরে ক্লিক করলে এখানে ফেসবুকের মধ্যে আমি শেয়ার করতে পারবো। আর ফ্রম হিয়ার আমি পোস্ট করলাম, আমি আমার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করলাম, পোস্ট হয়ে গেল। প্রতি রেফারেলে আপনি 300 বিজিএফ করে পাবেন, যা কিনা এভাবে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে শেয়ার করা করতে। তো বন্ধুরা আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে আর কিছুই কাজ নেই। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অথবা জিমেল অথবা যেখানে অনেক মানুষের সমাগম হয় সেখানে আপনি এই লিঙ্কটি শেয়ার করে এখান থেকে 300 বিজিএফ আর্নিং করতে পারবেন। এরপরে আর কিছু আপনার কবিতা না জানলে হবে, সেটি হচ্ছে বন্ধুরা প্রথমত আপনি এখানে আর্নিং করতে হলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বিজিএফ কালেকশন করবেন, অথবা রেফারেল করে আর্নিং করতে পারবেন, অথবা আপনি লাইক বা লাভ করে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এটি হচ্ছে সবচেয়ে সহজ উপায়, অর্থাৎ উইদাউট ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্ট ছাড়াই আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে লেটেস্ট আর্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এখানে। এবং আরও একটি কথা বলে রাখি, মিনিমাম কিভাবে করবেন সেই ফর্মটি আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটি হচ্ছে ইউর ডেইলি আর্নিংস, যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি বাউন্টি অফার রয়েছে, বাউন্টি অফার প্রায় 1,00,000 রয়েছে, এখান থেকে আপনি বাউন্টি অফার পেতে পারেন কাজ করে করে। বন্ধুরা এই কাজটি করতে হলে আপনাকে মনটা ডেলি সময় দিতে হবে, আপনার ফেসবুক এর মধ্যে সময় নষ্ট না করে আপনি নিজেই আছে দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে। বন্ধুরা
আপনি উদ্যোগগুলো নিতে পারবেন, বিশেষ করে ইথেরামের মাধ্যমে। ইথেরাম কিভাবে করবেন? ইথেরাম হচ্ছে এমন একটি অপশন যেটি কয়েনবেসের মধ্যে রয়েছে। আপনি www.coinbase.com-এ গিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট করবেন, ওখানে আপনি ইথেরামে ক্লিক করবেন। ইথেরামে ক্লিক করার পরে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে যদি আপনি এখানে এসে টেস্ট করেন তখন আপনার কাজ হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার উদ্যোগগুলো এখানে ইউজ করবেন। এই হচ্ছে মোটামুটি কীভাবে কাজ করবেন এবং কীভাবে উদ্যোগ করবেন সেই বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করলাম। যদি নতুন অনুরোধ বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দ্রুত চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার দিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমি আজকে বিদায় চাচ্ছি। আপনার যদি স্পেশাল কোনো কোয়েশ্চেন থাকে বা কয়েক একটা ভিডিও বানানো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আল্লাহ হাফেজ।